বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, চারিদিকে তাকে নিয়ে কথোপকথন। তার মৃত্যুকে ঘিরেই চারিদিকে কথা চলছে, হাজার হাজার প্রশ্ন চলছে। তার আত্মহত্যার কারণ কি? ক্যারিয়ার নাকি প্রেম? কিসের জন্য মাত্র 34 বছর বয়সে আত্মহত্যা করলেন সুশান্ত? এই উত্তরগুলো দিতে চাননি বলেই আত্মহত্যা করেছেন সমাজের কাছে এই হাসি খুশি ছেলেটা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে যতটা না আলোচনা হয়েছে, তার অনেক কম আলোচনা হয়েছে তার কাজ নিয়ে, তার সাফল্য নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে, তার সিনেমা জগতের অভিনয় নিয়ে। যা হওয়ার দরকার ছিল তো বটেই, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী কাঙ্গনা রানাবত। সিসরের মতো সিনেমাকে ঘিরে অনেক খাটাখাটনি, কিন্তু আলোচনাও হয়নি তেমন। আসলে জীবিত সুশান্তের থেকে মৃত সুশান্তের দাম সমাজের কাছে এখন অনেক বেশি। তাই তো একটা সময় যে প্রযোজক পরিচালকরা, যে প্রযোজক সংস্থা যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে কাজ দিতে চায়নি, বড় বড় সিনেমা তার পক্ষে হবে না হিসেবে উড়িয়ে দিয়েছে, বড় বড় অভিনেত্রীরা তাকে নিয়ে হাসাহাসি করেছে, আজ তারাই নাকি তার মৃত্যুতে বেশি সমমর্মিত। সুশান্ত কি অর্থ অভাবে ভুগছিলেন, নাকি প্রেমিকার সাথে ঝগড়া, নাকি ডিপ্রেশনের ওষুধ না খাওয়া, তার এত ডিপ্রেশনই বা কিসের জন্য? নাকি নভেম্বরে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার সাথে প্রচুর রকমের ঝগড়া, নাকি ফ্যামিলি প্রবলেম? এই আলোচনাতেই গোটা দেশ মগ্ন। নিউজ চ্যানেল খবরের কাগজ থেকে সাধারণ মানুষ, সেই মানুষেরা যারা তার খবর নেননি, খবর করেননি বেঁচে থাকতে, সে কীভাবে লাইফ কাটাচ্ছে, কীভাবে বেঁচে আছে, আদৌ সেসব খবর আমরা আগে জানতামই না। কিন্তু আজ তার ঘরের ভেতর থেকে তার মনের ভিতর নানান খোঁজাখুঁজি চলছে, কিন্তু এসব করে তাকে তো খুঁজে পাওয়া যাবে না। ছোট থেকেই একটা কথা শুনে আসছি, মানুষ বেঁচে থাকলে কারোর না কারোর কাছে সে খারাপই থাকে, কিন্তু মরে যাওয়ার পর সবার কাছে ভালো হয়। তিনি হয়তো কারোর কাছে বলতে চায়নি তার মনের কষ্টটা, তাই তো বেঁচে থাকতেও কোনো বন্ধু বান্ধবীর কাছেও বলে যায়নি তার মনে কি চলছে। তিনি যে কেন মারা গেছেন, কিসের জন্য মারা গেছেন, কিসের অভাব, এই তিনটে শব্দ এখন না বের করে যদি তার মৃত্যুর আগে কেউ খোঁজ নিত, তাহলে হয়তো সবাইকে আজ এই দিনটা দেখতে হতো না। আসলে মানুষের পাশে কেউ থাকলে সেটা কেউ বুঝতে পারে না, যখন সেই মানুষটা থাকে না তখন তাকে নিয়ে ভাবনা চিন্তা বেড়ে যায়। সুশান্ত নিজের কষ্টগুলো কাউকে বলে মরতে পারেনি, তাই এই কষ্টগুলো মরার পরেও থেকে যাবে। আমি কথা দিয়ে বলতে পারি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আগে যতগুলো মানুষ চিনত এখন আরও শতগুণ বেশি মানুষ চিনছে মৃত্যুর পর, কিন্তু এখন আর কী আর হবে, তাকে তো আর কখনো আমরা ফিরে পাবো না। আসলে মানুষটা কোনো কাজই ঠিকমতো করে যেতে পারলো না, সব কিছু অসমাপ্তই থেকে গেল। যখন তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন তখন 2 বছর পড়াশোনার পর 3 বছর আর কমপ্লিট করতে পারলো না, তখন থেকেই ছোট পর্দায় সিরিয়ালে কাজ করতে শুরু করে দিল। ছোট পর্দায় সিরিয়ালে কাজ করার পর তিনি বড় পর্দায় চান্স পেয়ে সেখানে ছুটে গেল। বাস্তব জীবনে যেমন তার কোনো স্বপ্নই সম্পূর্ণ পূরণ হলো না, MS ধোনিতেও ঠিক তেমনই। জীবনের শুরু থেকে নিজের স্বপ্নগুলো যেমন অসমাপ্ত রেখে গেল, ঠিক তেমনই জীবনের শেষটাও অসমাপ্তভাবেই কেটে গেল তার। সব কিছুই তিনি নিজের ইচ্ছা মতো করেছেন, এখানে কারোর হাত নেই। একটা কথা বলতে হবে, তিনি ভীষণ লাকি, তাই তো তিনি নাসাতেও গিয়েছেন, তাই তো তিনি ইঞ্জিনিয়ারিংয়ে 7th হয়েছেন, তিনি বলিউডেও চান্স পেয়েছিলেন। একটা ছেড়ে আরেকটা ধরতে ধরতে তার একটা পেশা হয়ে গেছিল, তাই তো তিনি নিজের ইচ্ছা মতো মৃত্যুটা বরণ করে নিলেন।